শাকসবজি। বাচ্চারা, এবার তোমরা জানবে বিভিন্ন রকম শাকসবজি সম্বন্ধে। আলু, এটি একটি শর্করা জাতীয় ফসল, বছরের সব সময় এটি পাওয়া যায়। বেগুন, এটা বেগুনি রঙের হয়ে থাকে। পেঁয়াজ, এটা এক প্রকার শিকড় জাতীয় সবজি, এটা মাটির নিচে জন্মায়। ঢেঁড়স, এটা আঙুলের মতো দেখতে, এর রং সবুজ। টমেটো, এটা রসালো সবজি, এটা লাল রঙের হয়। মূলো, এটা এক প্রকার শিকড় জাতীয় সবজি, এটা মাটির নিচে বেড়ে ওঠে। মটরশুঁটি, মটরশুঁটি সবুজ রঙের দেখতে হয়, এর ভেতরে দানা থাকে। বাঁধাকপি, এটা অনেক পাতা দিয়ে ঢাকা থাকে, এর রং সবুজ। কুমড়ো, এটা বড় আকারের পাওয়া যায়, এর রং হলুদ ও সবুজ হয়। পাতিলেবু, এটা রসালো সবজি, এর স্বাদ হয়।